আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুক্রবার সকালে কেন্দ্রীয় প্রতিনিধির সদস্যরা শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত লোহাপাড়া গ্রামে পৌঁছলেন। এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন শ্রীনিকেতনের বিডিও। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা এদিন ওই গ্রামের বিভিন্ন উপভোক্তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করার কাজ শুরু করেছেন। তারপরে আমাদেরকে বলছে যে হ্যাঁ এই ছবি তুলি লিয়ে গেল, আমাদেরকে বলে হ্যাঁ আসবে আসবে, এই তো নিত্যা গেলা, তারপরে সেই পঞ্চায়েতে থাকে ওই দাদা লিয়ে গেল তুলিয়ে দুবার নিয়ে বলে হ্যাঁ বুনটি আসবে, দুবার ছবি লিয়ে গেল, আমরা বলছি আসবে আসবে, কই আসছি না। হ্যাঁ, তারপরে কাগজপত্র সবই জমা দিয়েছে, কেন আসছে না? হ্যাঁ, পঞ্চায়েতে জানিয়েছিলাম। কি বলছে দাদা? তারা বলছে যে এখন নিতার দিকে ধরো গা, এবারে নিতার দিকে এবারে কি বলবো, নিতারা বলছে হ্যাঁ দাঁড়া রে বেরিয়ে তাই বলছে, এখনো পর্যন্ত আসছে না। তৃণমূল নেতা যারা আছে, তৃণমূল নেতা যারা, হ্যাঁ দিয়ে তারা কি বলছে? তারা বলছে হ্যাঁ বেরিয়ে বেরিয়ে ওই রেখে দিচ্ছে, ওই আশা দিয়ে 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 রেখে দিচ্ছে। জানালাম, বলছে হ্যাঁ আমরা এখন নতুন এই যারা জিনগুলা ইন যে ঘর হয়েছে তারা সেইগুলা ইনকোয়ারি করছে। আপনারা এই অসুবিধা এমনি ভাবে থাকেন এগুলো বললেন? ও বললে যে এখন কিছু বলবো না, তোমাদেরকে আমরা এই ইনকোয়ারি করিয়ে যাই তারপরে বলবো। আপনার নাম? আমার নাম মমতা। মমতা দেখলে পেয়েছো সেইগুলো ইনকোয়ারি করছে, যারা মানে তাদের ইনকোয়ারি করছে। হ্যাঁ বহুবার ইনকোয়ারি করে গেছে, ছবি করে গেছে, কিছুই হয় নাই। বিজয় কাল থেকে আমি শুতে পাই নাই, আমি ঘর পাই নাই, কিছু পাই নাই, আমার আমার কিছুই নাই। সবাইকে দেখিনি, সব নেতাকে দেখিনি, আমার ঘরে জল পড়েছে, গেতা পর্যন্ত ভিজে আছে, এখনই দেখুন না চলুন। আজকে তো লোক এসছে, জানালেন না? জানেন, এই এসছে বলে আমি বলেছি, দেখুন না চলুন আমার কিতাব ভিজে। আমরা ঘর দে, আমাদেরকে দেখো ঘর পাই নাই, কিছু নাই, আমার দুটো বাচ্চা নিয়ে আমি কি করে আছি আমি ওখানে অবস্থা, বহুত দিন থেকে আমি জমা দিয়েছি, কিছু নাই, আমার ঘর নাই, দুয়ার নাই, কিছু নাই, দেখুন না চলুন আপনারা, কিছুই নাই। আমার নিজের বাড়িকে যাক, দেখুক আমার কি অবস্থা। ঘরটা দিচ্ছে না? দেয়নি, যারা দিচ্ছে তারাই তো দিবে, আমার যারা পাঠাইছে ঘর বাড়ি দুয়ো, যারা পাঠাইছে। হ্যাঁ, সবাইকে বলেছি। কাকে বলেছিলেন? আমাদের এখানে যারা থাকে, আমাদের জায়গায় যা থাকে, আমার নাম শুদ্ধদেব লোহার, দেখুন না চলুন আমার কিতাব ভিজে গেছে, তবু আমি ঘর পাই না, সবাইকে বলেছি আমি একটু তিরপল পর্যন্ত পাই না আমাদের এখানে, আমি কাউকে কিছু বলি না, আমার গত থেকে আমি খাটি।